नमस्कार आपनादेर सकलके स्वागत हाई निউজ नेटवर्केर आज नजरे आपनादेर संगे रयेछि आमि शांतम चक्रवर्ती। आज के जे दिकटाय नजर राखबो सेई दिकटाय आमरा खूब एकटा नजर राखी ना, खूब एकटा चिंतितও নই, खूब एकटा भावना चिंतार मध्येও आमादेर आसे ना। आमादेर चारपाशेर परिवेश, आमादेर चारपाशेर आबहावा ठीक केमन आछे? हाँ, अतिरिक्त गरम जखन पड़े, प्रचुर बृष्टि जखन हय, खूब शीत जखन पड़े, तखन आमरा आलोचना करी अफिसे, कैंटिने, दोकाने, ट्रेने, ट्रामे, बासे। किन्तु एई मुहूर्ते आलोचनार केंद्रबिंदुते रयेछे जे विषयटी, से विषयटी हच्छे घूर्णिझड़ मोका। मोचा नाकि मोका एई निये एकटा तर्क वितर्क इतिमध्येई जमे उठेछे, किन्तु एई घूर्णिझड़ मोकार प्रभावे इतिमध्येई राज्येर आबहावा किन्तु बदलाते शुरू करेछे। आजके सारा दिन धरे मेघला आकाश छिलो और आगामी कयेक दिन एई रकम भावे परिवर्तित होते थाकबे आबहावा। कखनो गरम बाड़बे, कखनो आबार एकटु मेघला आबहावा, कखनो आबार एक झाँक एक पशला बृष्टि विभिन्न एलाकाय। ठीक केमन थाकबे आबहावा देखे निन प्रतिवेदन। एप्रिले शुरू थेके माझामाझी समय पर्यन्त धीरे धीरे बेड़ेछे तापमात्रा। तीव्र गरमेर झाँझे पुड़ेছে দক্ষিণবঙ্গ। এবার তার জন্য নিয়মিত মিলছে স্বস্তির বার্তা। বৃহস্পতিবারেও দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফে। কলকাতা শহরেও বৃহস্পতির সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। শুক্রবার থেকে অবশ্য সামান্য বদল আবহাওয়ায়। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের ২/২৪ পরগনা, ২ মেদিনীপুর এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও बाकी জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বরং কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ভাবাচ্ছে বঙ্গবাসীকে। আবহবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কয়েকদিনের জন্য বেশি থাকার পর রাজ্যের বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারও আগে পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মোকা। যদিও ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ঠিক কোথায় আছড়ে পড়তে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন আগামী ৬ মে শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনে পরিণত হতে পারে মোকা। আবহবিদদের একাংশ জানিয়েছেন অতীতে অনেক ক্ষেত্রেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন শেষ পর্যন্ত ওড়িশা বা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, যার জন্য ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ওড়িশাতে। মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কিভাবে উপকূলবর্তী এলাকার দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে মূলত তা নিয়েই সেই বৈঠকে আলোচনা হয় বলে প্রশাসন সূত্রে খবর। ঘূর্ণিঝড় হানা দিলে ত্রাণ ও উদ্ধার কাজ যেন শীঘ্র শুরু হতে পারে সেই পরিকল্পনার দিকেও জোর দিচ্ছে ওড়িশা প্রশাসন। তবে এই বাংলার বুকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়ুক বা না পড়ুক, এই সপ্তাহে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে বলে পূর্বাভাস দিয়ে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। ঘূর্ণিঝড় মোচা নাকি ঘূর্ণিঝড় মোকা, আদতে এই নামটি ঠিক কোথা থেকে এলো? প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের একটি নাম দেওয়া হয়, আর সেই নামকরণ এবারে কারা করেছেন? এই মোকা ঠিক কবে নাগাদ আছড়ে পড়তে পারে? আদৌ কি পশ্চিমবঙ্গ এর সামনাসামনি হবে? সব কিছুই রয়েছে পরবর্তী প্রতিবেদনে, দেখে নিন। চলতি সপ্তাহ শেষ হলেই ধেয়ে আসবে ঘূর্ণিঝড় মোকা, পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ধেয়ে আসতে পারে বাংলা এবং উড়িষ্যার দিকে। মায়ানমারের দিকে তার অভিমুখ ঘুরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার আগে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলেও মৌসম ভবন সূত্রে খবর। কিন্তু ঘূর্ণিঝড়ের নাম কেন দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এক কফিন নামে, তা নিয়ে সবার মধ্যেই তৈরি হয়েছে প্রবল কৌতূহল। অনেকে মোচার সঙ্গে জনপ্রিয় বাঙালি রান্নার সম্পর্ক নিয়ে সোশ্যাল মাধ্যমে নানান মজার পোস্টও করছেন। জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড়টির উচ্চারণ আদতে মোচা না মোকা। বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ। যেমন এর আগে বাংলার বুকে আঘাত হানা সিত্রং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল তাইল্যান্ড, তেমনি মোকা নামটি দিয়েছে আরব সাগরের প্রান্তে অবস্থিত দেশ ইয়েমেন। মোকা শব্দটির আক্ষরিক কোনো অর্থ জানা যাচ্ছে না। ইয়েমেনের বন্দর শহর মোখা, উচ্চারণ মোকা, তার নামেই এই ঘূর্ণিঝড়টির এমন নামকরণ করা হয়েছে। কফির সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। 19 শতক পর্যন্ত এই মোকা ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর। এই শহরেই বিখ্যাত মোকা কফির চাষ হয়। কফির নামকরণ হয়েছে সেই বন্দরের নামেই। বহু বছর ধরে মোকা বন্দর দিয়েই দেশ বিদেশে মোকা কফি রপ্তানি করা হয়। নয়াদিল্লির মৌসম ভবনের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। শক্তি সঞ্চার করে 6 মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ। সেই ঘূর্ণিঝড়েরই নাম দেওয়া হয়েছে মোকা। ঘূর্ণিঝড় প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মৌসম ভবনের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, একটি বিশেষ মডেল অনুযায়ী মনে করা হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হবে। আমরা নজর রাখছি, নিয়মিত তথ্য সরবরাহ করা হবে। যদিও ঘূর্ণিঝড় মোকা পশ্চিমবঙ্গে আসছেই, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে নিশ্চিতভাবে তেমন কিছু জানানো হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি যদি তৈরি হয় তবে তা হতে পারে আগামী সপ্তাহের শুরুতেই। এ ব্যাপারে বিভিন্ন সূত্রে দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হলেও হাওয়া অফিস নির্দিষ্ট কোনো তারিখের কথা জানায়নি। হাওয়া অফিসের কথায়, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে সংলগ্ন উপকূলবর্তী রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। ঘূর্ণিঝড় মোকা এই সপ্তাহের শেষে কিংবা পরবর্তী সপ্তাহের শুরুর দিকে তার যে নিম্নচাপ, সেই নিম্নচাপ তৈরি হবে এবং তারপর 9 তারিখ অথবা 10 তারিখ নাগাদ আছড়ে পড়তে পারে ভূখণ্ডে, এরকমটাই শুনতে পাওয়া যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো রকম ডেট অ্যানাউন্স করা হয়নি। এ বিষয়ে কি জানালেন আবহাওয়া বিশেষজ্ঞ এবং পরিবেশবিদ ডক্টর সুজীব কর, শুনুন। দেখুন, আসলে এখনো পর্যন্ত সাইক্লোনটা ঘূর্ণিঝড় তো দূরের কথা, এখন নিম্নচাপই অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এটা ধীরে ধীরে 9 তারিখে আলটিমেটলি একটা ডিপ ডিপ্রেশন হয়ে শেষ পর্যন্ত সাইক্লোনে কনভার্টেড হবে 10 তারিখ। 10 তারিখ অবস্থান করবে এটা মধ্য বঙ্গোপসাগরের উপরে। এই সময়ের মধ্যে যেটা সবচেয়ে সমস্যা, সেটা ভূমিভাগ এবং জলভাগের তাপমাত্রার মধ্যে একটা ব্যাপক সম্পর্ক তৈরি হয়েছে এবং অ্যাকচুয়ালি ম্যাডেন জুলিয়ান অসিলেশন, যার উপরে নির্ভর করে ঘূর্ণিঝড়ের স্থানান্তর, সেই অবস্থাটা পরিবর্তিত হয়ে গেছে। যে কারণের জন্য আলটিমেটলি যা বোঝা যাচ্ছে, সেটা এই ঘূর্ণিঝড় কিন্তু মধ্য বঙ্গোপসাগর থেকে ভার্টিক্যালি উপরের দিকে না উঠে ধীরে ধীরে ডান দিকে স্থানান্তরিত হতে শুরু করবে এবং শেষ পর্যন্ত সম্ভাব্য ল্যান্ডফলের অবস্থান হচ্ছে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে। হয় সেটা বাংলাদেশ মায়ানমারের একেবারে উপকূলবর্তী সংযোগ স্থলটাই হতে পারে, অথবা মায়ানমারের আরো দক্ষিণে এটা ল্যান্ডফল হতে পারে। কিন্তু এখন উত্তর বঙ্গোপসাগরের যা প্রকৃতি, সেই প্রকৃতিতে স্বাভাবিকভাবে কিন্তু এটা উত্তর বঙ্গোপসাগরের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি মধ্য ভারতে ইন দ্য মিন টাইম কোনো সক্রিয় নিম্নচাপ তৈরি হয়ে যায়, অথবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোনো সক্রিয় নিম্নচাপ তৈরি হয়, তাহলে হয়তো এই ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আদারওয়াইজ এখনো পর্যন্ত যেভাবে এটা অগ্রসর হচ্ছে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই। আমরা এর আগে যেরকমটা দেখেছি আয়লা, ইয়াস, আমফান কিংবা সিত্রং, এবার সেই রকম ভাবেই সেই রকম তীব্রতা নিয়ে কি আসছে মোকা? যদি পশ্চিমবঙ্গের দিকে ঘোরে, তাহলে কি ধ্বংসলীলা, প্রবল ধ্বংসলীলা সে চালাতে পারে, সেরকম কোনো আশঙ্কা? এখন আলটিমেটলি যে সময়ে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে এবং তারপরে সম্ভাব্য ল্যান্ডফলের দিকে যতক্ষণ দিন এগিয়ে আসবে এটা, তাতে কিন্তু খুব বেশি বঙ্গোপসাগরে স্থায়িত্ব থাকছে না এই সাইক্লোনের। অর্থাৎ তৈরি হওয়ার পরে অত্যন্ত দ্রুত ভূমিভাগের উপকূলে চলে আসবে, যে কারণের জন্য খুব বেশি শক্তি সঞ্চয়ের সম্ভাবনা নেই। যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসে তাহলে হয়তো থার্ড ক্যাটাগরি সাইক্লোনে পরিণত হতে পারে, আদারওয়াইজ সম্ভাবনা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি সাইক্লোন রূপেই এটা আলটিমেটলি মায়ানমার উপকূলে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। যে পথ দিয়ে এই সাইক্লোনটি বা ঘূর্ণিঝড়টি আসবে আর কি, সেই পথের মধ্যে পড়তে পারে ওড়িশা। ইতিমধ্যে একটা মানে বিপদের আশঙ্কা তারাও করছে এবং সেখানে ওড়িশা প্রশাসন ইতিমধ্যে তাদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তো ওড়িশাতেও কি এর প্রভাব বড় আকারে পড়তে পারে, এরকম কি সম্ভাবনা থেকে যাচ্ছে? সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা যে উজ্জ্বল তা নয়, তার কারণটা হচ্ছে ভূমিভাগে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আগামীকাল থেকে অত্যন্ত দ্রুত গতিতে তাপমাত্রা বেড়ে যাবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনারা খেয়াল করলেই আজকে বুঝতে পারবেন উত্তর পশ্চিম ভারতে অলরেডি নিম্ন তাপমাত্রাটা অত্যন্ত দ্রুত গতিতে ফল করেছে। দিল্লির লোয়েস্ট টেম্পারেচার যেমন 14-15 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, এটা ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি বায়ু প্রবাহকে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগরের দিকে টেনে নিয়ে আসছে। এই যে ঢালটা প্রস্তুত হচ্ছে সেই ঢালের ফলে এই ঝড় আলটিমেটলি কিন্তু ডান দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে স্থানান্তরিত হয়ে যাবে। উত্তর পশ্চিম দিকে আসার সম্ভাবনা তেমন ভাবে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। শুধুমাত্র দুটো শর্ত বললাম, যদি ইন দ্য মিন টাইম মধ্যপ্রদেশের ওপরে অথবা ছোটনাগপুর মালভূমির ওপরে কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলেই হয়তো এই ঝড় গতি পরিবর্তন করতে পারে, আদারওয়াইজ কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। চারপাশে নানান খবর, আর সেই সব খবরের মধ্যে এই মুহূর্তে হট টপিক ঘূর্ণিঝড় মোকা। সাইক্লোন মোকা কি সত্যি সত্যি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে, নাকি বাংলাদেশ মায়ানমার ঘেঁষে ডান দিকে চলে যাবে, ডান দিকে সরে যাবে? ওড়িশা কি ক্ষতিগ্রস্ত হবে? এই সব কিছুই এখনো পর্যন্ত প্রশ্নের মধ্যেই রয়েছে। এর উত্তর পাওয়া যাবে হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি সময়। তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে আর নজর রাখতে হবে খবরে।